मधुमय श्रधाम वृंदावने अनादिरादि प्राण गोविंद आमार प्रभात काले निद्रा भंगे जेगे उठलें मुख आदि प्रक्षालन करे मा जशोमतीर हाते क्षीर नवनी सेवा करे दादोश राखाल श्रीदाम सुदाम दाम बसुदा मधुमंगल इत्यादि राखालगण संगे करे एवं नवलक्ष धेनुर पाल निये धवली श्यामली काली पियाली कुंजलक्षी सकल के निये गोष्ठ गोचारणे चले केमन भावे ओगो गोठे चले जदुमणि দ্বাদশ রাখাল ও নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে চলেছেন তখন শোভাটি কেমন হয়েছে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোট সে চলে মেরা মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটি ছোটি গল ছোট সে
ভাবে সবাই মিলে গোষ্ঠ মাঝে এসে শ্রী গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর পালদের দূর বনে পাঠিয়ে দিলেন। আর দ্বাদশ রাখাল সঙ্গে করে মাঠের মধ্যে বিনোদ খেলা খেলছেন। গোবিন্দ বলছেন, এই শ্রীরাম তুই আমাকে কাঁধে কর। শ্রীরাম বলছে, না কানাই, তুই প্রতিদিন খেলায় হারিস, আজকে তুই আমাকে কাঁধে কর। এমনি ভাবি যখন সবাই মিলে মাঠে খেলা করছেন, খেলা খেলতে খেলতে সারাদিন খেলায় পরিশ্রমে ক্লান্ত হয়ে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে উঠল রাখালগণ। তারা সবাই মিলে চিৎকার করে কানাইকে ডেকে উঠল, আর খেলা ভালো লাগে না। ও গো খেলিতে বি নদ খেলা শ্রম সবা জল পিপাসা লেগেছে, চল আমরা ওই তরুতলের ছায়ায় বসি, সবাই মিলে বিশ্রাম করি। এই বলে চতুচূড়ামণি গোবিন্দ আমারকে করলেন। ও গো খেলা ছাড়ি সবে মেলি দাম। তোদেরকে কি বলি, আশেপাশে তো কোথাও জল দেখছি না, দাঁড়া তোরা এই তরুতলে বিশ্রাম কর, আমি গিয়ে জল পান করে তোদের জন্য জল নিয়ে আসি। শ্রীরাম বললো, না না কানাই, তুই যাবি কেন, তুই এখানে বসে তরুতলে ছায়ায় বিশ্রাম কর, আমরা সবাই মিলে দেখি কোথায় জল পাওয়া যায়। এই বলে যেই না সখাগণ বনের ভিতর দিয়ে কিছুটা দূরে এগিয়ে গেছে, অমনি দেখতে পেল বিরাট বড় একটি হ্রদ। শ্রীরাম বলে, ওই তো কত বড় একটি দহ, ওতে কত জল, চল চল আমরা সবাই মিলে মনের আনন্দে জল পান করি। রাখালগণ
তীরে এসে কি করলেন? এত বলি সে কালিন্দির জলেতে নামিলা, এত বলি সে কালিন্দির জলেতে নামিলা, শ্রী গোবিন্দাই নম বলি জলে পান করিলা, শ্রী গোবিন্দাই নম বলি জলে পান করিলা, সখাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, পিপাসার বাড়ি পান করে, আনন্দ আর ধরে না, পিপাসার বাড়ি পান করে, আনন্দে জল পান করে, পিপাসার বাড়ি পান করে, আনন্দে জল পান করে, আনন্দে জল পান করে, আনন্দ আর ধরে না। দহের জল যে বিষময় এ তত্ত্ব তো সখারা জানে না, তাই সবাই জল পান করে কানাইয়ের জন্য প্রত্যেকে হাতে করে জল নিয়ে যেই না তীরে উঠল, যেই না দুই পদ বাড়িয়েছে, অমনি শুরু হয়ে গেল বুকের জ্বালা, আর পা বাড়াতে পারে না, বিষের জ্বালায় ছটফট করতে করতে সখাগ ভূমিতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। তারপরে মনে মনে কানাইকে স্মরণ করতে করতে একে একে রাখালগণ প্রাণ হারাল। ওদিকে গোবিন্দ আমার সখাদের ফিরতে বিলম্ব দেখে মনে মনে ভাবলেন, যাই সখাদের অন্বেষণ করে আসি। বনে বনে ঘুরে ঘুরে সখাদের অন্বেষণ করতে লাগলেন গোবিন্দ, কিন্তু কোথাও খুঁজে পেল না তাদের। চারিদিকে খুঁজতে খুঁজতে অবশেষে কালিন্দির তীরে এসে দেখে, একি আমার রাখালগণ, আমার রাখালগণ সবাই অচেতন হয়ে পড়ে আছে কেন, আমি এখন কি করি? আমার দাদা বলায়ও যে আজকে সঙ্গে আসেনি, কারো বলরাম দাদার আজকে জন্মদিন বলে, তাই বলাই দাদা আসতে পারেনি গোঠে, এখন আমি কি করি? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মৃত সঞ্জীবনী মন্ত্র পড়ে সখাদের গায়ে হাত বুলিয়ে দিলেন। সখাগণ আস্তে আস্তে নয়ন মিলে চাইল, তারপর কানাইকে দেখে উঠে দাঁড়ালো, বললো, কানাই তুই এখান থেকে চলে চল ভাই, ওই জলে বিষ আছে, আমরা মরেছিলাম। কানাই, আমরা বিষ জল পান করে মরেছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু ভাই কানাই তোর যদি কিছু হয়ে যায় এই জগতে এমন কোনো শক্তি নাই যে তোকে বাঁচাবে, তাই চল কানাই তুই এখান থেকে চলে চল। কিন্তু গোবিন্দ আমার সখাদের কথায় কর্ণপাত করলেন না, রোষান্বিত হয়ে তাকালেন কালী দহের দিকে, আর মনে মনে বলছেন, হে কালীয় না, তোমায় আজ আমি দমন করব, কারণ তুমি আমার বৃন্দাবনের ভক্তদের অনেক কষ্ট দিয়েছ, তাই তোমায় আমি আর বৃন্দাবনে রাখব না। এই বলে গোবিন্দ আমার ক্রোধান্বিত হয়ে জলের দিকে তাকিয়ে রইলেন। কালিন্দির তীরের কি অবস্থা তাই পদকর্তা বর্ণনা করছেন, কালিন্দির এক দহে সেখানকার তাহার পড়ে বাই, পক্ষী যদি উড়ে যায় তাহার পড়ে বাই,
যদি কোনো কাক পক্ষী উড়ে যায়, তীব্র বিষের তাপ লেগে জ্বালায় ছটফট করতে করতে সেই দহে পড়ে যায়, আর কালিয় নাগের আহার রূপে নির্দিষ্ট হয়ে যায়। কত পশু পাখি কীট পতঙ্গ সব তীরে মরে পড়ে আছে, এমনকি স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, বেজ জ্বালা সহিতে না পা রে, বেজ জ্বালা সহিতে না পা রে। কালিয় নাগের এত তীব্র বিষ যে সমস্ত জলটাই বিষময় হয়ে গেছে, আর সেই বিষের তাপই গাছপালা তৃণ লতা গুল্ম আদি সব তীরে মরে পড়ে আছে। কি করে এলো কালিয় নাগ এখানে? পূর্বে কালিয় নাগ গরুড়ের আহার রূপে নির্দিষ্ট হয়েছিল, কারণ পূর্বে কালিয় নাগ রমণকদ্বীপে বাস করত, সেখানে আরো বহু সর্পের বসতি ছিল। বিনতানন্দন গরুর প্রতিদিন সেইখানে গিয়ে সর্প ধরে ধরে আহার করত। একদিন সকল সর্পগণ মিলে গরুড়ের কাছে প্রার্থনা করল, হে খগপতি, তুমি প্রতিদিন যদি এইভাবে সকল সর্পগুলোকে ধরে ধরে আহার করো, তাহলে তো সর্পজাতি শেষ হয়ে যাবে। তাই আমরা ঠিক করেছি তোমাকে প্রতিদিন একটি করে সর্প শিশু দেব, তুমি আহার করবে। খগপতি বলল, বেশ তাই হবে, প্রতিদিন পালা করে একটি করে সেই সর্প শিশু গরুড়ের কাছে পাঠানো হয়। গরুর মনের আনন্দে সেই সর্প আহার করে। একদিন হঠাৎ কালিয় নাগ এই কথা জানতে পেরে সকল সর্প জাতিকে ডেকে বললেন, গরুড়ের জন্য আর কোনো খাবার পাঠানো হবে না, কারণ গরুড়ের থেকে আমি শক্তিশালী বেশি, এখন থেকে গরুড়ের খাবার আমি আহার করব। এই বলে গরুড়ের ভাগ সর্প শিশু কালিয় নাগ খেয়ে ফেলল। এদিকে গরুর নিজের ভাগ নিতে এসে যখন সর্প শিশু পেল না, জানতে পারল তার নিজের ভাগ কালিয় নাগ খেয়েছে, সঙ্গে সঙ্গে গরুর আক্রমণ করলো কালিয় নাগকে, দুজনের মধ্যে বেঁধে গেল ভয়ানক যুদ্ধ। যুদ্ধ হতে হতে গরুড়ের পাখার ঝাপটা সইতে না পেরে কালিয় নাগ ভয়ে প্রাণ বাঁচাতে রমণক দ্বীপ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু গরুর পক্ষেও কালিয় নাগের পিছনে পিছনে তাড়া করল। যেখানেই কালিয় নাগ যায় সেইখানেই গরুর গিয়ে আক্রমণ করে, কোথাও পালিয়ে নিস্তার পেল না। অবশেষে গরুড়ের হাত থেকে প্রাণ বাঁচাতে কালিয় নাগ বৃন্দাবনে যমুনার তীরে পালিয়ে আসল। তখন গরুর ভয়েতে ফিরে গেল, কারণ সৌভুরী মুনির অভিশাপে গরুর কোনোদিন যমুনার তীরে আসতে পারে না, কারণ ওই যমুনায় বসে সৌভুরী মুনি তপস্যা করতেন, আর ওই দহে যত মৎস্য ছিল তারা মুনির চারপাশে খেলা করে বেড়াত। একদিন একটা বড় শোল মাছ তার বাচ্চাদের নিয়ে জলের উপরে ভেসে বেড়াচ্ছে, আর সেই সময় গরুর পক্ষেও ওই যমুনার দহের উপর দিয়ে আকাশপথে যাচ্ছিল। হঠাৎ বিশ্রাম করবে বলে যমুনার তীরে এক বৃক্ষের উপরে এসে বসল। জলের দিকে তাকিয়ে দেখল বড় একটা শোল মাছ, সঙ্গে সঙ্গে ছো মেরে সেই শোল মাছটাকে ধরল গরু। তারপর ডালে বসে মনের আনন্দে আহার করতে লাগল। মাতৃহারা হয়ে শোল মাছের বাচ্চাগুলো কেঁদে কেঁদে লুটিয়ে পড়ল মুনির চরণে, মনের ভাষা জানাতে লাগলো, হে মুনিবর,
আমরা যে মাতৃহারা, আমাদের কি উপায় হবে? সৌভরী মনি শোলমাছের বাচ্চাগুলোর মাতৃহারা বেদনা দেখে সইতে পারল না। সঙ্গে সঙ্গে কালিন্দীর জল হাতে নিয়ে গরুরকে অভিশাপ দিল, ওরে গরুর, আজ হতে আর কোনোদিন যদি তুই এই দহের দিকে আসিস তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। তাই সেই ভয়েতে গরুর কোনোদিন এই কালী দহের তীরে আসতে পারে না। তাই সেই থেকে গরুরের ভয়ে কালিয়নাগ নিরাপদ আশ্রয় পেয়ে সপরিবারে এই যমুনার দহেই আশ্রয় নিয়েছে। আর সেই থেকে কালিয়নাগকে দমন করবে বলে গোবিন্দা মা উঠলেন সেই অক্ষয় কদম্ব গাছের ডালে। দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, আহা দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে তাহারই উপরে চড়ি ঘন মাল সাট মারি, তাহারই উপরে চড়ি ঘন মাল সাট মারি, ঝাবি দিলা কালী দহের জলে, ঝাবি দিলা কালী দহের জলে, জলে ঝাবি দিল গো, আজ জলে ঝাবি দিল গো, কালিও দমন করবে বলে জলে ঝাবি দিল গো, কালিও দমন করবে বলে দর্পহারি শ্রী গোবিন্দ, কালিও দমন করবে বলে দর্পহারি শ্রী গোবিন্দ, ও গো দর্পহারি শ্রী গোবিন্দ, জলে ঝাবি দিল গো। শ্রী গোবিন্দ আমার কদম গাছে উঠে জলে ঝাঁপ দিলেন, কিন্তু যে কালীদহের তীরে কালিয়নাগের তীব্র বিষের তাপে একটা তৃণ গুল্ম লতা পর্যন্ত বেঁচে নেই, সেইখানে এই কদম গাছটি কি করে বাঁচল? শ্রীমৎ ভাগবতে বললেন, বিনতা নন্দন গরু তার মায়ের দাসিত্ব মুক্তি করানোর জন্য দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃত এনেছিল, আর সেই অমৃতের ভাণ্ড রেখেছিল ওই কদম গাছের ডালে, তাই অমৃত সুধার পরশে কদম গাছটি অমর হয়ে গেছে। তাই গোবিন্দ আমার সেই অক্ষয় কদম গাছে উঠে কালিদহে ঝাঁপ দিয়ে পড়ল, অমনি চারি শত হাত জল উপরে ছিটকে উঠল, আর পঞ্চযোজন গহ্বরে প্রবেশ করল গোবিন্দ। দেখলে অপরূপ সুন্দর সেই নাগরাজের আলয়, সপ্তমহলের পুরী বিচিত্র নির্মাণ, স্থানে স্থানে মণি মাণিক্যে দীপ্তিমান, চারিদিকে মুকুতা রাশি ঝরে ঝরে পড়ছে, জলের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না, তবুও যেন সূর্যের আলোর মতো চারিদিকে আলোয় ঝলমল ঝলমল করছে। স্বর্ণ মণি মাণিক্যের আলোয় আলোকিত এই নাগপুরী, এ যেন দেবরাজ ইন্দ্রের ভবনকেও হার মানিয়ে দেয়। ইন্দ্রপুরীকে হার মানায়, কোটি কোটি সর্প আছে এই নাগপুরীতে, মহা আনন্দে মেতে আছে তারা। কিন্তু হঠাৎ যেই জলের মধ্যে গোবিন্দকে দেখতে পেল তারা, অমনি চারিদিক থেকে অন্যান্য সর্পগণ ছুটে এসে গোবিন্দের অঙ্গে দংশন করছে। আর শ্রী গোবিন্দ আমার সর্পগুলোর লেজ ধরে ধরে ভূমি লতার মতো দূরে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আর সর্পগুলো সব মূর্ছিত হয়ে পড়ছে। তাই দেখে প্রধান্বিত হয়ে ছুটে আসলো কালিয়না, গোবিন্দের সম্মুখে সে দাঁড়িয়ে আর আগে ক্রোধে ফুলছে শরীর। গোবিন্দ বললেন, কালিয়না তোমায় আজ আমি দমন করব। যেই বলেছে গোবিন্দ আমার এই কথা, সঙ্গে সঙ্গে প্রধান্বিত কালিয়না চতুর্দিক
বৃদ্ধি তার শত সহস্র খানা বিস্তার করে গোবিন্দের অঙ্গে দংশন করতে লাগল। তখন কৃষ্ণচন্দ্র মায়া বলে নিজের দেহটাকে পাষাণ সম শক্ত করে দাঁড়ালে। কালীয় নাগ খনা দিয়ে গোবিন্দের অঙ্গে যত দংশন করছে আর তার প্রত্যেক খনার দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ছে। এইবার খল কালীয় নাগ দেহটাকে কুণ্ডলী পাকিয়ে গোবিন্দের চরণ থেকে গলা পর্যন্ত সর্ব অঙ্গ পেঁচিয়ে পেঁচিয়ে চেপে ধরল। তারপর একবার লেজের দিক থেকে আর একবার মাথার দিক থেকে পিষে পিষে গোবিন্দের অঙ্গটাকে ঘর্ষণ করছে, ঘর্ষণ করছে কালীয় নাগ। ঘর্ষণ করতে করতে এইবার গোবিন্দ আমার কি করলে, বাম পদে লেজটাকে চেপে ধরে বাম হস্তে শত সহস্র ফণা চেপে ধরলে। এইবার প্রভু আমার বিশ্বম্ভর মূর্তি ধারণ করলে, ক্রমশ ক্রমশ প্রভুর অঙ্গ ফুলতে লাগে। ফুলতে ফুলতে যত দেহ ফুলছে এইবার কালীয় নাগ করল বিপদে, না পারে ছাড়তে না পারে ধরে রাখতে। প্রভুর অঙ্গ যত ফুলছে ততই কালীয় নাগের গা ফেটে ফেটে রক্ত ঝরছে, সারা অঙ্গ একেবারে রক্তে রক্তাক্ত অবস্থা, অঙ্গ ফেটে ফেটে রক্ত ঝরছে। কালীয় নাগের রক্তের ধারা সমস্ত জল লালে লাল হয়ে গেল। কালীদহের জল লাল দেখে এদিকে তীরে সখাদের কি অবস্থা, দেখিয়ারা খাল তুই কি করলি ভাই, তুই কেন এই বিষ জলে ঝাঁপ দিলি, আজকে যে মা আমার উপর দায়িত্ব দিয়ে তোকে বনে পাঠিয়েছিল, এখন আমি ঘরে গিয়ে মা যশোদাকে কি বলবো, বল কানাই বল। কি বলিয়া যাব ঘরে, ভরা
রাখা গ, তীরে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কানাই কানাই বলে কাঁদছে। ওদিকে জলের ভিতরে কালীয় নাগের সঙ্গে গোবিন্দের ভয়ানক যুদ্ধ হচ্ছে। দিনের বেলায় সারা বৃন্দাবন হয়ে এল অন্ধকার, দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহে, দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহে, রোধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরয়ে ওহি, রোধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরয়ে ওহি। আজি অন্ধকার নেমে এলো, দিনের বেলায় ব্রজ মাঝে অন্ধকার নেমে এলো, দিনের বেলায় সারা বৃন্দাবনে অন্ধকার নেমে এলো। মেদিনী ঘন ঘন কাঁপছে, রক্ত বৃষ্টি বরিশন হচ্ছে, ব্রজের এটি অবস্থা। সারা বৃন্দাবনে পথে ঘাটে চারিদিকে কালো কালো সাপ ছোটাছুটি করে বেড়াচ্ছে, কারণ সাপেদের রাজা কালীয় না তাকে দমন করছে আমার প্রাণ গোবিন্দ। তাই সারা বৃন্দাবনে আজকে ভয়ানক অবস্থা। কিন্তু ব্রজের এই অবস্থা দেখে মা যশোদা পিতানন্দ মহারাজ চিন্তিত মনে ঘরের মধ্যে বসে বসে তারা বলছে, নন্দ যশোমতী গোপে গোপে তাথে বিচার করয়ে মনে, নন্দ যশোমতী গোপ গোপে তাথে বিচার করয়ে মনে, বলরাম বিনে সখা গণ শনি গোপাল গিয়াছে বনে মহারাজ, গোপাল গিয়াছে বনে কোন অমঙ্গল ঘটেছে বুঝি, বলি আমার নন্দরানী বলছেন, মহারাজ বৃন্দাবনের এই ভয়ানক দুর্দশা দেখেও আমি কিছু মনে করছি না, কিন্তু আমার ভয় যে আমার গোপালকে নিয়ে, কারণ কি জানেন মহারাজ, নিশির শেষে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিন, রজনী শেষে আমার গোপালে ভুজঙ্গে বেরলো জারালো বিষম বিষে, আমি স্বপ্ন দেখেছি আমার গোপাল ওই কালীদহের বিষ জলে ডুবে গেছে। চলুন না মহারাজ, আমরা একবার সবাই মিলে গিয়ে গোষ্ঠ মাঝে আমাদের গোপালকে দেখে আসি। এই বলে মা যশোদা পিতানন্দ রাজা মাতা রোহিণী দেবী নন্দ উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ এমনকি ব্রজের সকল ব্রজবাসী সবাই ছুটে চলল সেই গোঠ মাঝে। তারা সবাই ছুটে চলেছে কিভাবে, ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সঘনে চলল ধাই, ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সঘনে চলিল ধাই, যাহা শেষ গণ কড়য়ে রদন তাহাই মিলিলা যায়, যাহা শিশুগণ কড়য়ে রদন
এসে দাঁড়াইল ব্রজবাসী সবাই মিলে কালী দহির তীরে দাঁড়াইল মা যশোমতী শ্রীরামকে দেখে বলে শ্রীরাম তোরা এমন করে কাঁদছিস কেন আমার গোপাল কই আমার গোপাল কই বল শ্রীরাম শ্রীরামের দুই নয়নে অশ্রু ধারা ঝরছে মুখে কিছু বলতে পারল না আঙুলি দিয়ে দেখিয়ে দিল মা গো ওই জলের মধ্যে তোমার গোপাল যেই না এ কথা বলেছে অমনি মা যশোমতী আমার গোপাল গোপাল বলে লুটিয়ে পড়ল মাটিতে ঝাঁপ দিলা জলে শুনিয়া সকলে বালক গণের মুখে অবনি মাঝারি মরুছে পড়ায়ে মাধব কাদয়ে দুঃখে যশোমতী মামা গোপাল গোপাল বলে কেঁদে উঠল ওরে গোপাল তুই কেন এমন করলি গোপাল কেন তুই ওই বীজ জলে ঝাঁপ দিলি কাঁদে মা ব্রজেশ্বরী উচ্চস্বর রব করি কোথারে গোকুলচন্দ্র কোথায় গেলি আমার সাগর সেচা কালো মানে ওরে গোপাল তুই বিনে যে আমার আর কেউ নেই একবার উঠে আ একবার উঠে আয় গোপাল একবার দুঃখিনে মায়ের কোলে ফিরে আ মা যশোমতী আমার ধুলার উপরে লুটিয়ে লুটিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে আর বলছে ওরে গোপাল তুই কার কথায় ওই বীজ জলে ঝাঁপ দিলি বাবা একবারও কি একবারও কি মায়ের কথা তোর মনে পড়ল না গোপাল আমারই ভুল হয়েছে আমি যে কেন বলরাম ছাড়া তোকে এই বনে পাঠালা আমার বলরাম যদি থাকতো ও নিশ্চয় নিশ্চয়ই তোকে জলে ঝাঁপ দিতে দিত না কাঁদে মা ব্রজেশ্বরী উচ্চৈশ্বর রব করে কোথারে গোকুল চন্দ্র গোপাল গোপাল বলে মা আমারে কেঁদে কেঁদে বলে ওরে গোপাল রে তুই ভুলিয়া করে বলে বলে গোপাল
করি বিধাতা তুই কেন আমাকে কৃষ্ণ দিলি আর যদি কৃষ্ণ আমাকে দিলি তবে কেন কেন আবার কেড়ে নিলি মা আমার শিরে কর হানে বিষ জল পানি সঘনে ধাইয়া যায় দুবাহু পশারি বলরাম ধরে প্রবোধ কর এতায় শুধু মা যশোদা কাঁদছে না নন্দ ঘোষ কাঁদে স্থির নাহি বাঁধে ভূমে পড়ি মুড়ো ছায় গোপগণ তাহা হেরিয়া কাঁদায় মাধব প্রবোধেতা মা যশোদা নন্দ মহারাজের কান্না দেখে ব্রজবাসী গণ আর স্থির থাকতে পারছে না তারাও গোপাল গোপাল বলে কেঁদে আকু আজ বৃন্দাবনে পঞ্চরসের ভক্ত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু সকল রসের ভক্তই এক জায়গায় উপস্থিত হয়েছে সবার চোখে জল সবাই গোপাল গোপাল বলে কেঁদে বুক ভাসিয়ে নয়ন চলে কাঁদছে সবার চোখে জল মা যশোমতী মা রোহিণী দেবী পিতা নন্দ ঘোষ ব্রজবাসীগণ রাখালগণ এমনকি বৃন্দাবনেশ্বরী রাধারানী ও রাধারানীর সখীগণ সবার চোখেই আজকে জল সবাই তীরে দাঁড়িয়ে গোপাল গোপাল বলে কাঁদছে বলরাম বলছি আমি কাকে ঠেকাই আমি কাকে ঠেকাই মা যশোমতী তো গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে ধুলাই মূর্ছিত হয়ে লুটিয়ে জ্ঞান হারাল এই দশা দেখে বলরাম সবাইকে সান্ত্বনা দিচ্ছে বলরাম রাখে সবাই প্রবোধ করিয়া বলরাম রাখে সবাই প্রবোধ করিয়া বলি এখনই উঠিবে কালী দমন করিয়া ও গো এখনই উঠিবে কালী দমন করিয়া তোমরা আর কেউ কেদ না তোমরা আর কেউ কেদ না ভাই কানাই উঠল বলে আর কেউ কেদ না ভাই কানাই উঠল বলে কালী দমন করে ভাই কানাই উঠল বলে কালী দমন করে ভাই কানাই উঠল বলে কালী দমন করে আর কেউ কেদ না বলরাম এমন দশা দেখে সবাইকে সান্ত্বনা দিচ্ছে তোমরা কেউ কেঁদো না কারণ আমাদের ভাই কানাই ওই সাপটাকে মেরে এক্ষুনি তীরে উঠে আসবে ওদিকে জলের মধ্যে তো যুদ্ধ চলছে গোবিন্দা আমার কালিও নাগের লেজটাকে বাম হস্তে ধরে প্রত্যেকটা ফনায় ফনায় জোরে জোরে পদাঘাত করছে গোবিন্দের ওই বিশ্বম্ভর মূর্তি দর্শন করে নাগপত্নীগণ ভয় পেয়ে গেল তারা সবাই মিলে ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়ল হে গোবিন্দ তুমি যদি এমনি করে আমাদের স্বামীর মাথায় পদাঘাত করো তাহলে তো আমাদের স্বামী প্রাণ হারাবে আমরা যে অকালে বিধবা হব ভগবান তাই তুমি কৃপা করো হে প্রভু একবার করুণা করো আমাদের স্বামীকে তুমি আর মেরো না গোবিন্দ বললেন না খালি জাতিকে আমি বৃন্দাবনে রাখব না নাগ পত্নীগণ করো জোর করে বললে হে গোবিন্দ আমাদের স্বামী যদি খালি হবে তাহলে বলো না তোমার ওই চরণ কেন মস্তকে পেল সত্যিই তো পূর্বজন্মের সুকৃতি সৌভাগ্য
না থাকলে তো গোবিন্দের সান্নিধ্য লাভ করা যায় না। তাহলে কালিয় নাগ এমন কি সৌভাগ্য করেছিল যে খল জাতি হয়েও শ্রী গোবিন্দের চরণ মাথায় পেল? পূর্বজন্মে কালিয় নাগ চন্দ্রধ্বজ নামে রাজা ছিলেন। অগস্ত্য মুনির অভিশাপে সর্পকুলি এলেও বৈষ্ণবের চরণ ধৌত জল মস্তকে ধারণ করেছিলেন বলে তাই আজ গোবিন্দের চরণ কালিয় নাগ মস্তকে পেল। নাগ পত্নীগণ করজোড়ে গোবিন্দের স্তব স্তুতি করছেন। নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তোতে। নাগ পত্নীগণের স্তব স্তুতি শুনে শ্রী গোবিন্দ আমার বললেন, শোনো কালিয় নাগ, তোমার স্ত্রীগণের জন্যই আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু বৃন্দাবন ছেড়ে তোমাকে রমণক দ্বীপে চলে যেতে হবে। কালিয় নাগ বলল, হে গোবিন্দ, রমণক দ্বীপে গেলে গরুর আমাকে খেয়ে ফেলবে, আমি যাব না। গোবিন্দ বললেন, গরুর যদি কখনো তোমায় মারতে আসে তখন তুমি কি করবে জানো? তুমি মাথা নত করে দেখাইয়ে দেবে। কারণ কি জানো? তোমার যে প্রত্যেকটি ফনায় ফনায় আমি নিত্য করেছি, যে পদাঘাত করেছি, ওই পদাঘাতের ফলে তোমার প্রত্যেকটা ফনায় আমার চরণ চিহ্ন পড়েছে। তাই গরুর মারতে এলে তুমি কি করবে জানো? মাথা নত করে দেখাইয়ে দিও, নত করে দেখাইয়ে দিও, ধ্বজ বজ্রাঙ্কুশ চরণ চিহ্ন, মাথা নত করে দেখাইয়ে দিও, ধ্বজ বজ্রাঙ্কুশ চরণ চিহ্ন, গরুর তোমায় আর মারবে না গো, গরুর তোমায় আর মারবে না গো, মাথা নত করে দেখাইয়ে দিও। এদিকে কালিন্দীর তীরে সকল ব্রজবাসীর কান্না শুনে গোবিন্দ আমার আর স্থির থাকতে পারলেন না। ভক্ত যদি ভগবানের জন্য এত কাঁদে, ভগবান কি আর থাকতে পারে গো? তীরের সবাই জলের দিকে তাকিয়ে আছে, কখন প্রাণ কানায় আমাদের জলের উপরে উঠবে? তাই গোবিন্দ আমার কালিয় নাগকে বললেন, কালিয় নাগ, এইবার আমাকে উপরে তোলো। কালিয় নাগের মাথায় উঠে আস্তে আস্তে গোবিন্দ আমার জলের উপরে উঠলেন। আহা, যেই না গোবিন্দকে জলের উপরে ভাসতে দেখেছে, তীরে ব্রজবাসীর মনে আর আনন্দ ধরছে না। সবাই মিলে তারা কানাইকে দর্শন করছে। ও গো ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, দেখিয়া উঠিল নটন বেশ, দেখিয়া উঠিল নটন বেশ, কালিয় খনায় নটন রঙ্গ, আজি কালিয় খনায় নটন রঙ্গ, হেরি জনতন জীবন সঙ্গ, হেরি জনতন জীবন সঙ্গ। সবার মরণ শরীরে আইল প্রাণ, হেরিয়া ওই ছন সবহুমান, অমনি উঠিল রে, অমনি উঠিল রে, সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে, সাপের মাথায়
দিয়েছেন, নট বড় ভঙ্গি করে সাপের মাথায় পা দিয়েছেন, নট বড় ভঙ্গি করে অমনি উঠিল রে। যেই না ব্রজবাসীগণ, জলের উপরে কালিও নাগের মাথায় প্রাণ গোবিন্দকে দেখতে পেল, সবাই যেন নতুন করে শরীরে প্রাণ শক্তি ফিরে পেল, বদনে হাসি ফুটল বলরাম। মা যশোদাকে ডেকে বলছে, মা ওই দেখো তোমার গোপাল এসেছে, একবার নয়ন মেলে চাও মা, ওই দেখো তোমার গোপাল উঠেছে। গোপালের নাম শুনে, গোপাল জলের উপরে উঠেছে শুনে মা যশোদার চেতনা ফিরে আসলো। আস্তে আস্তে মা আমার নয়ন মেলে চাইল, তারপর উঠে দাঁড়িয়ে দুটি হাত বাড়িয়ে বলছে, আয় গোপাল আমার কোলে আয়। গোপালকে দেখে মায়ের বদনে হাসিও ফুটল। এদিকে গোবিন্দ আমার কালিওনাককে বলছেন, কালিওনা জলের উপরে উঠেছি বলে তুমি যেন মনে ভেবো না যে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, দাঁড়াও তোমার প্রত্যেক ক্ষণায় আমি নিত্য করব। এই বলে গোবিন্দ আমার নট বড় ভঙ্গি করে নৃত্য করতে শুরু করলেন কালিওনাগের মাথার উপর। কালিওনাগের মাথার উপরে ভগবান নৃত্য করছেন, আর পলকে পলকে কালিওনাগের মুখ থেকে বিষ বেরোচ্ছে। তাই দেখে গোবিন্দ বললেন, ওরে কালিওনাগ, ভক্ত যদি আমায় কাছে পায় আমার চরণে ফুল তুলসী গঙ্গা জল নিবেদন করে, আর তুই কিনা আমার চরণে বিষ উদ্গার করছিস। কালিওনাগ কেঁদে বলে, হে গোবিন্দ এই বিষ ছাড়া তো আমার কিছু দেওয়ার নাই, কারণ তুমি আমায় সর্পকুলি জন্ম দিয়েছ, আমার বদনে ভরা বিষ দিয়েছ, আমার বদনে ভরা তুমি অমৃত দাও নাই, তাই তোমায় আমি বিষ ছাড়া কি দেব বল, আমার যা আছে আমি তোমার চরণে তাই দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো। গোবিন্দ বললেন, কালিওনা সত্যি কি আমাকে দেওয়ার মতো তোর কিছুই নেই? কালিওনাগ বলল, আছে গোবিন্দ, আমার প্রত্যেকটা ক্ষণায় একটা করে মণি রত্ন আছে, এই রত্নগুলো দিয়ে আমি তোমার চরণ পূজা করব। তাই এইবার কালিওনাগের মাথার উপর থেকে ফণি মণি গণ পরয়ে খুশি, আজ চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে, অগো মাথার মণি দিয়ে কালিও গোবিন্দের চরণেতে, মাথার মণি দিয়ে কালিও, মাথার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে। নাগাঙ্গনা মনে মনে তারা সবাই মিলে গোবিন্দের স্তব স্তুতি করছে, নাগাঙ্গ না গণে করয়ে স্তুতি, শনি ব্রজ মনে হর সয়তি, নাগ পুত্রগণের স্তব স্তুতি শুনে আনন্দ আর ধরে না, গোবিন্দের আনন্দ আর ধরে না, নাগাঙ্গনার স্তুতি শুনে আনন্দ আর ধরে না, নাগাঙ্গনার স্তুতি শুনে আনন্দ আর ধরে না। গোবিন্দ আমার নৃত্য করতে করতে নাগ পুত্রগণের স্তুতি শুনে এইবার কালিওনাগের মাথার উপরে অধরে মধুর মুরলি করে ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়ালে। আর স্বর্গের যত সকল দেবী দেবীগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবশ্রী নারদ দেবরাজ ইন্দ্র এমনকি অপ্সরা গন্ধর্ব কিঙ্কর সবাই মিলে তারা গোবিন্দের কালীয় দমন লীলা দর্শন করে তারা স্বর্গ হতে শ্রী গোবিন্দের মাথার উপরে পুষ্প বর্ষণ করছেন। আহা,
কি অপরূপ শোভা! প্রাণ গোবিন্দের মাথায় সবাই মিলে যখন পুষ্প বর্ষণ করছেন, তাই দেখে কালীদহের তীরে মা যশোমতী, পিতা নন্দ ঘোষ আর রাখালগণ, ব্রজবাসীগণ, তাদের মনে কি আনন্দ! তাদেরও আর আনন্দ ধরছে না। ব্রজবাসীও আর রাখালগণ, তারাও মনের আনন্দে কালীদহের তীরে দাঁড়ায় গোপালের জয়ধ্বনি করছেন, নন্দলালা গোপাল কি জয়, নন্দলালা গোপাল কি জয়। সবাই আনন্দে গোপালের জয়ধ্বনি করছে আর আনন্দে নৃত্য করছে। তাদের আনন্দই আর ধরে না, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দাঁড়িয়ে আছেন সাপের মাথার উপরে, তীরে সবাই দর্শন করে প্রণাম করে এইবার জয়গান করছে গোবিন্দের। জয় রাধে গোবিন্দ ভজ মনসে।